এটি পড়ার পর আপনাদের খুশিতে কান্না চলে আসবে। জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি কিসে খুশি হন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি সবচেয়ে বেশি খুশি হই যখন আমার বান্দা আমাকে সেজদা করে। তারপর জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে সেজদা করলেন 30 বছর ধরে। জিব্রাইল আলাইহিসসালাম খেয়াল করলেন, আমার থেকে এত বড় দামি, এত বড় লম্বা সেজদা দুনিয়াতে আর কেউ করতে পারবে না, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন। জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার দিকে মুতাজ্জির হয়ে বললেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হলো না। জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি যে এত বড় লম্বা সেজদা করলাম, আপনি কি আমার সেজদার প্রতি কোনো খুশি হন নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিব্রাইল তোমার জবাব আমি দিব, তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও। জিব্রাইল আলাইহিসসালাম তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আল্লাহর কুদরতি নূর দিয়ে লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিব্রাইল আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার সেজদার সাথে কালিমার কি মিল? আল্লাহ তাআলা বললেন, ও জিব্রাইল শোনো, আমি আল্লাহ এই দুনিয়া তৈরি করব। এই দুনিয়ার মানব জাতি ও জিন জাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূলগণকে পাঠাবো, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মুহাম্মাদকে পাঠাবো। এই নবীর উম্মতের উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করব, আর প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টা রাকাত আমার জন্য ফরজ করব। প্রতিটা রাকাতের মধ্যে 2টা করে সেজদা হবে, আর প্রত্যেকটা সেজদার মধ্যে ওই নবীর উম্মত 3 বার করে সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করবে। জিব্রাইল তুমি জেনে রেখো, আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে আমাকে ডাক দিবে, জিব্রাইল তুমি 30,000 বছর সেজদা করে যে নেকি পেয়েছো, আমি আল্লাহ বান্দার আমল নামাই এর থেকে 40,000 গুণ বেশি নেকি লিখে দেব, সুবহানাল্লাহ। এজন্য মুসা আলাইহিসসালাম কাঁদছেন, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানিয়ে দাও, যে নবীর উম্মত এক সেজদায় জিব্রাইল আলাইহিসসালামের সারা জীবনের 30,000 বছরের সেজদার নেকি নিয়ে গেল। আমরা সেই নবীর উম্মত, আমাদের কি করা উচিত আর আমরা কি করছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে জানার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন।